কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ। আওয়ামী লীগের ক্ষমতার দাপটে গড়েছেন সম্পদের পাহাড়, নিয়েছেন ব্যাংক ঋণও। সরকারি বেসরকারি অর্ধডজন ব্যাংক থেকে প্রায় 2,000 কোটি টাকার ঋণ নিয়েছেন এই আলম আহমেদ। এই ঋণের বড় একটি অংশ দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন 5 তারকা হোটেল, যেটি হলিডে ইন নামে পরিচিত। এ হোটেলের নামেই ঋণ রয়েছে 1,400 কোটি টাকার। কাগজে কলমে হাবিব হোটেল হলেও এখন পরিচিত হলিডে ইন নামে। এই হোটেলের মালিক আলম আহমেদের কোম্পানিগুলোকে দেয়া সব ঋণ বিতরণেই অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছে ব্যাংকগুলো। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকেই আপত্তি উঠেছে। আবার হাতির ঝিলের পশ্চিম পাশে এই হোটেল নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ আইন 1952-এর 3/12 ধারাও ভঙ্গ করেছেন আলম আহমেদ। একাধিক সূত্রের তথ্য মতে, ব্যাংক থেকে নেয়া ঋণের একটি অংশ বিদেশে পাচার করেছেন আলম। পাচার অর্থে যুক্তরাজ্য ও থাইল্যান্ডে করেছেন বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। হলিডে ইন ছাড়া দেশের আর কোনো ব্যবসায়ী সচল নেই বলেও জানা যায়। এছাড়া আলম আহমেদের মালিকানাধীন মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে 483 কোটি ও ব্যক্তিগত ঋণ রয়েছে 154 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী সহ আরও কয়েকটি ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছেন তিনি। আলম আহমেদ মরিয়ম গ্রুপ নামে একটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তার বিদেশে ব্যবসার ঠিকানা উল্লেখ আছে। আলম আহমেদের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়, সেখানে মরিয়ম ভিলেজ নামে তার বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। মরিয়ম গ্রুপের ওয়েবসাইটের তথ্য মতে, মরিয়ম কনস্ট্রাকশন নামে ঠিকাদারি ও নির্মাণ খাতের একটি কোম্পানি রয়েছে তাদের, আর NPM অ্যাপারেলস লিমিটেড নামে কাপাসিয়ায় একটি গার্মেন্টস রয়েছে। হাবিব হোটেল ইন্টারন্যাশনাল বা হলিডে ইনকে নিজেদের সেবা খাতের প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে মরিয়ম গ্রুপ। অনিয়মের অভিযোগে আলমের এসব ঋণ নিয়ে তদন্তে নেমেছে দুদক। এ নিয়ে 2022 সালের 28শে ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকেও চিঠি দেয় দুদক। চিঠিতে বলা হয়, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও হাবিব হোটেল ইন্টারন্যাশনালের নামে ঋণ মঞ্জুরির মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে নগদ উত্তোলন ও বিভিন্ন ব্যাংকের হিসাব স্থানান্তর করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঋণের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। তাদের তথ্য মতে, ন্যাশনাল ব্যাংকের কাছে হাবিব হোটেল সহ মরিয়ম কনস্ট্রাকশনের নামে ব্যাংকটির ঋণ স্থিতি এখন 479 কোটি টাকায় উন্নীত হয়েছে। ঋণের পুরো অর্থই অনেক আগে থেকে খেলাপি। এ ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জামানত থাকা সম্পদের মূল্যবান মাত্র 220 কোটি টাকা। 2015 থেকে 2017 সালের মধ্যে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার কাছ থেকে হাবিব হোটেল ইন্টারন্যাশনালের 143 কোটি টাকার ঋণ অধিগ্রহণ করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। যদিও ঋণটি অধিগ্রহণের বিরুদ্ধে মতামত দিয়েছিল ব্যাংকের ক্রেডিট কমিটি, ওই ঋণের ব্যাপারে কোনো সুপারিশও ছিল না সংশ্লিষ্ট শাখার। তারপরেও বাংলাদেশ ব্যাংক নিজেদের রীতিনীতি ভঙ্গ করে ঋণটি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর হাবিব হোটেলকে আরও 160 কোটি টাকা নতুন ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। এ ঋণ অধিগ্রহণের ক্ষেত্রে জনতা ব্যাংক নিজেদের নীতিমালার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। হাবিব হোটেলের ঋণটি অধিগ্রহণ করা হয়েছিল জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখার মাধ্যমে। রাজনৈতিক বিবেচনায় হাবিব হোটেলের ঋণটি অধিগ্রহণ করা হয়েছিল বলে সে সময় অভিযোগ ওঠে। শুধু অধিগ্রহণই নয়, গ্রাহককে নতুন ঋণও দেওয়া হয়। শেখ হাসিনা দেশ ত্যাগের পরে কৃষক লীগের এ নেতাও দেশ ছাড়েন, ফলে ঋণ আদায় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংকগুলো। ভেঙে পড়েছে হলিডে ইনের শৃঙ্খলাও, গ্রাহক সংকটে ভুগছে হোটেলটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।